সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতাটা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো এটা, এই স্বপ্ন ভুলে লেলেও পারে আর কি, এটার মাধ্যমে দিতে চাই। বি কেয়ার, এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না, আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামিকে গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা, আমাদের বেতন দেও তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না, দেখো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না, ল্যাটেক্সের রাবার কিনা হয়, রাবারে কিনা হয়, পেমেন্ট করা হয়, পেমেন্ট কে করবে? আমরা করব, আমরা আজকাল সিদ্ধান্ত নেব আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না, আগে বেতন, আমার আগে পয়সা না পরে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে যে করে করো, যে যদি কেউ কেউ যদি ভিতরে ভিতরে মিল থাকে কে করো, কিন্তু আমাদের পয়সা লাগবে 1 তারিখ, এবং এই এই মতে যদি সবাই থাকে আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব, এবং আমরা 1 তারিখের বেতন লাগবো, আমরা 2 তারিখ বেতন নেবো না। আর আজকে যে বেতন হয়েছে না এই বেতন আমরা লাগে না, আগামী মাসে 1 তারিখে 2 মাসের বেতন এবং হইব, তারপরেই কথা আমাদের টাকা বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি না, আমাদের সঙ্গে কখনো জানায় না তারা যে বেতনের ক্রাইসিস টাকার ক্রাইসিস আছে, খরচাপাতি কি করতেছে, অনেক খরচাপাতি করতেছে তারা, 2-3টা গাড়ি চলতেছে, অ্যাটেন্ডেন্স আছে, কি দরকার আছে এসবগুলো খরচ, এই খরচ টাকা নষ্ট হইতেছে আমাদের, আমরা হিসাব চাম ওইগুলা কর্মচারী পেটে মানে পেটে ব্যথা দিয়ে আপনার আপনি এনজয় করবেন, এটা হইতো না, এখানে টিআরপিসি তো হইতো না, উনি মিনিস্টার অফ স্টেট কুইয়া ঘোরাঘুরি করতেছেন, আমরাও ইনফ্লুয়েন্স করি, কিন্তু এখন দেখলাম আমি ব্লু প্রিন্ট করে আমরা মারতে চেতেছে, আমরা এই প্রথম আমার চাকরি 34 বছর, সবারই 34-35-36 বছর চাকরি, কোনোদিন এরকম ঘটনা হয়েছে না, তারা খবরও নেই, খবর না না ইন্টারনেশনালি করছে এটা গভর্নমেন্টের বামপন্থী নষ্ট করার জন্য। আমরা বিজেপি রাজ্য প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, উনি আমাদের সবার প্রিয়, ওনার কাছে গিয়েছি আমরা, উনি বলেছেন তোমরা মুভমেন্ট করো, তার জন্য আমরা মুভমেন্ট করছি।